গুড মর্নিং স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে চতুর্থ ক্লাস করাবো যজতা ও রাসায়নিক বন্ধনের আজকের ক্লাস আমাদের টপিক হলো বিষয়বস্তু হলো সমযোজী যৌগ আমরা এর আগে আয়নীয় যৌগ পড়েছি এবং অনেক যৌগ সম্পর্কে আমরা জানি তার মধ্যে দেখো সবথেকে চেনা জানা যৌগর মধ্যে দেখো জল প্রথমে কী আছে জল আমরা জানি এইচ টু ও হাইড্রোজেন তোমাদেরকে এক থেকে কুড়ি পর্যন্ত আমি মুখ লিখে দিয়েছিলাম নাইট্রোজেন ক্লোরিন দেখো অ্যামোনিয়া এইচ ফোর মিথেন সিএইচ ফোর অ্যামোনিয়া এইস থ্রি হাইড্রোজেন সালফাইড এইচ টু এ এইচ টু এস ফসজিন ফসফিনকে তো এইচ থ্রি কার্বন ডাইঅক্সাইড সেগুলো আমরা সব জানি তো এই যৌগগুলো আসলে এই যৌগগুলো আসলে আমাদের কীভাবে গঠিত হয় তারা কীভাবে অবস্থান করে সেটা হয়ে এই বিষয়বস্তু দেখো এখানে হাইড্রোজেন দেখো প্রথমে হাইড্রোজেন পরমাণুর কথা বলা আছে এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কী হয়েছে দেখো হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু দেখো একটা ইলেকট্রন আছে আমরা জানি তাহলে আর একটা হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন অণু হাইড্রোজেন পরমাণু শুধু এইচ আর হাইড্রোজেন যখন অণু বলবো তখন আমরা এইচ টুও হবে তাহলে হাইড্রোজেন পরমাণুর একটা বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে এবং আরেকটা হাইড্রোজেন পরমাণু তাহলে একটাই থাকবে এই ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলো এরা সমভাবে ব্যবহার করবে সমযোজী মানে সমানভাবে এর একটা এর একটা ইন এ নেবে আবার এর ইলেকট্রন এ নেবে এইভাবে তারা সমভাবে দেখো এখানে যুগ্ম দেখিয়েছি আমি যেটা সমভাবে অবস্থান করবে এবং একটা বন্ধন সৃষ্টি করবে সেই বন্ধনটার নাম সমযোজী বন্ধন এই বন্ধনটাকে আমরা বলছি কি বন্ধন সমযোজী বন্ধন সেটা কোথায় থাকবে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনের মধ্যবর্তী অবস্থানে বোঝা গেল তো এইভাবে আমাদের সমযোজি যৌগগুলো এইভাবে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয় ক্লিয়ার আচ্ছা আমি এতক্ষণ যেসব কথাগুলো বললাম সেগুলো সব এখানে লেখা আছে দেখো দুটি পরমাণু ইলেকট্রন জোরটাকে সমানভাবে তারা ব্যবহার করে হলো সবগুলো দেখো এগুলো আমি যেগুলো দেখিয়ে দিয়েছি সব এখানে সেগুলো লেখা আছে ওকে এবার দেখো কি হয়েছে তাহলে এইরকম যোজ্যতা আমরা কত ধরনের দেখব এইরকম যোজ্যতা তৈরির বেশি করতে তাহলে এইরকম যোজ্যতা আমরা আসলে যোজ্যতা আসলে কী জোজোতা সেই সেইরকমই ব্যাপার যে যটা ইলেকট্রন সেই সমজি যৌগে অবস্থান করছে বা আয়নীয় যৌগ আমরা দেখেছি তো সেই সব আয়নীয় যৌগ বা সমযোজি যৌগগুলো নিয়ে যটা ইলেকট্রন অংশগ্রহণ করবে সেটা তাদের যোজ্যতা আমরা এখানে দেখব আর যখন একটা বন্ধন সৃষ্টি হলো দেখলাম একটা যখন বন্ধন সৃষ্টি হলো হাইড্রোজেনের মধ্যে যখন এই এই বন্ধনটা যখন সৃষ্টি হলো এই বন্ধনটা যখন সৃষ্টি হলো তখন দেখো এই বন্ধনের মধ্যে কটা ইলেকট্রন অংশগ্রহণ করেছে এই হাইড্রোজেনের একটা এই হাইড্রোজেনের একটা তাহলে এই এক আমরা বলবো এক বন্ধন কি বলবো এক বন্ধন ওকে আচ্ছা আর এই এক বন্ধন মানে কি এক বন্ধন মানে হলো এক জোড়া এক বন্ধন মানে হলো এক জোড়া ইলেকট্রন ওকে আচ্ছা ঠিক আছে এবার তাহলে আমরা দেখি কতগুলো যৌগের নাম যেমন প্রথমে দেখব আমরা জল জল কি দেখো জল জলে স্টু আমরা জানি তার মানে অক্সিজেনের যোজ্যতা কত অক্সিজেনের যোজ্যতা কত অক্সিজেনের যোজ্যতা হবে এখানে দুই হাইড্রোজেন যোজ্যতা এক কেন্দ্রীয় পরমাণু মানে কি কেন্দ্রীয় পরমাণু মানে হলো যে কেন্দ্রে অবস্থান করে এই তিনটের মধ্যে কেন্দ্রে কে অবস্থান করছে অক্সিজেন ভালো করে দেখো অক্সিজেন কেন্দ্রে অবস্থান করছে তাহলে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কত দুই অনুর প্রাথমিক গঠন যেটা সেটাইটা তাহলে অন্যত সম বন্ধন কটা আছে দেখো এই দেখো এই দেখো দেখো ভালো করে সমুজি বন্ধনের সংখ্যা কটা এই একটা এটার কথা বলছি এখানে একটা দেখলাম দেখালাম এই দুটো বন্ধনকে আমরা দেখো দুই লেখা আছে দুটো বন্ধন ঠিক সেইভাবে হাইড্রোজেন সালফাইড এইচ টু এস এই যৌগগুলো আমরা সব মুখস্ত করে ফেলবো ওকে তাহলে দেখো কেন্দ্রীয় পরমাণু সালফার এস যোজ্যতা তাহলে সালফারে কথা হবে দুই তাহলে এখানে গঠনটা ঠিক কী হবে এরও তিনটে পরমাণু যুক্ত এটার মতো উপরেরটার মতো এটারও গঠন হবে তাহলে এটার পর সমযোজী বন্ধন কটা আছে বন্ধন আছে এটাতেও দুটো গেল তারপর দেখো আমরা অ্যামোনিয়া অ্যামোনিয়া মানে কি এনআই থ্রি এনআই থ্রির মধ্যে তাহলে নাইট্রোজেনের যোয্যতা কত তিন হাইড্রোজেনের যোজ্যতা কত এক তাহলে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন তার যোজ্যতা তিন এর গঠনটা দেখো ভালো করে এর গঠন কী এনের এক এনের সঙ্গে হাইড্রোজেনের এনের সঙ্গে হাইড্রোজেন এনের সঙ্গে হাইড্রোজেন এটা কী করেছে সব সমুদ্র বন্ধন গঠন করেছে তাহলে কটা বন্ধন হলো তিনটে বন্ধন ওকে ঠিক আছে এমনই হলে এবার ফার্স্ট দিনটা দেখো ফার্স্ট দিনের ব্যাপারগুলো ঠিক সেইভাবেই এর গঠন হবে আগেরটার মতো তাহলে এর কটা হবে বন্ধন তিনটে এরকমভাবে তোমাদের এগুলো সব করতে হবে মিথেনে দেখো সেজ ফোর তার মানে এখানে দেখো সেএচ ফোর গঠন দেওয়া আছে তাহলে এর বন্ধন কটা হবে বন্ধন বন্ধনগণ দেখো চারটে একটা দুটো তিনটে চারটে তাহলে চার বন্ধন হলো চারটে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা ফোর কেন্দ্রীয় পরমাণু কার্বন দেখো কার্বন সব থেকে মধ্যখানে অবস্থান করছে দেখো তার চারিদিকে চারটে হাইড্রোজেন আছে তার মানে কেন্দ্র মানে কি একটা বৃত্তের কেন্দ্র জানি আমরা বৃত্তের কেন্দ্র কোথায় থাকে মধ্যে থাকে তো সেই রকম এই কার্বন এখানে কেন্দ্র পরমাণু তাহলে কার্বন টেট্রা সি কী সিসিএল ফোর এগুলো আমরা সব মনে রাখবো মুখস্ত করে ফেলবো মনে করবো বারবার পড়ে পড়ে খাতায় লিখবো তো প্র্যাকটিস করবো ঠিক তখন দেখব সব মাথায় চলে আসবে ঠিক আছে এটার ক্ষেত্রে গঠন ঠিক উপরেরটার মতো হবে তাহলে এর কটা আছে চার হবে এখানেও কিন্তু চার হবে ওকে নাইট্রোজেন ক্লোরাইড এটা কটা হবে এ তিন হবে চোটা তিন এবং তিনটে পরমাণু তিনটে গঠন স্ট্রাকচার তিনটে হবে তাও এর সমযোজী বন্ধন কটা হবে তিন হবে ওকে এবার দেখো পিসিএল ফাইভ আগেরটার মতো হবে নাইট্রোজেন ক্লোরাইডের মতো হবে এ তিনটে বন্ধন হবে গঠনটা দেখো পরিগুলো দেখে দেখে করার চেষ্টা করো দেখো তাহলে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু বন্ধন সংখ্যার সাহায্যে ওনার প্রাথমিক গঠন কী হবে তা কিন্তু বের করা যায় কিন্তু অনু ত্রিমাত্রিক গঠন কেমন হবে তা বলা যাবে না ত্রিমাত্রিক গঠন মানে কী ত্রিমাত্রিক গঠন মানে তোমরা দ্বিমাত্রিক গঠন দেখেছ তো এখন এগুলো বুঝতে পারবে না তাও একটু আলগা করে একটু নলেজ দিই দ্বিমাত্রিক গঠন হলো যেমন ধরো বৃত্ত আয়তক্ষেত্র এগুলো দৈর্ঘ্যপোস্ত থাকবে আর যদি ত্রিমাত্রিক বলবো তখন তার দৈর্ঘ্যপস্ত উচ্চতা তিনটি থাকবে সেটাকে আমরা থ্রি তোমরা অনেক সময় থ্রি ডি কথাটা শুনে থাকবা থ্রি পিকচার থ্রি ডি সিনেমা এসব বলা হয় সেই সময় থ্রি ডি মানে ওটা ত্রিমাত্রিক থ্রি ডি বাংলা হলো থ্রি ডাইমেনশনাল সেখান থেকে ত্রিমাত্রিক কথাটা এসেছে মাত্রিক আমরা সবাই যা দেখেছি ত্রিমাত্রিকও অনেক ক্ষেত্রে দেখেছি ঠিক আছে সেই রকমই হলো ত্রিমাত্রিক গঠন সেটা বলা যাবে না অন্য শুধু গঠন দেখা যাবে কিন্তু ত্রিমাত্রিক গঠন কেমন হবে তা কিন্তু বলা যাবে না ঠিক আছে ত্রিমাত্রিক গঠনের মধ্যে কোনগুলো পড়ে যেমন তোমার লুডু ছক্কা দেখেছো তোমরা তারপরে ঘনক দেখেছো তারপরে গোলক দেখেছো এগুলো সব ত্রিমাত্রিক কনফিগারেশন ওকে তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো আর ভালোভাবে পড়াশোনা করো ওকে